নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে একটা সবজির পরিচয় করাবো। তো অনেকেই হয়তো এই সবজিটা চিনে আছেন বা চেনেন, কিন্তু অনেকেই এই সবজিটা চেনেন না। তো আমাকে একটা দিদিভাই রিকোয়েস্ট করেছিল, দিদিভাই কাম ফ্রেন্ড বেশি আমার কাছে ও। তো মাই কিচেন অ্যান্ড মাই ব্লগ থেকে বুলটি জানতে চেয়েছিল যে স্কোয়াশ কেমন হয় বা স্কোয়াশের সবজি কীভাবে বানাস, তুই আমাকে একটু দেখাস বা একটা ভিডিও দিস। তো তার কথা মতো আমি আজকে একটা স্কোয়াশের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো স্কোয়াশ হচ্ছে অনেকটা পেঁপে বা লাউয়ের মতো খেতে, বাট দেখতে আলাদা। গায়ে ছোট ছোট দু একটা কাঁটা থাকে। তো চলুন এটা প্রথমে খোসাটা ছাড়িয়ে নিই, তারপর এটা কেটে দেখাবো, ভেতরটাও কেমন হয় সম্পূর্ণই দেখাবো, কারণ আমার কাছ থেকেও জানতে চেয়েছে এই জিনিসটা আর দেখতেও চেয়েছে। আমি ডাইরেক্ট কেটে এনেও আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারতাম, বাট আমার কাছে যেহেতু ও জানতে চেয়েছে তাই আমি পুরোটাই দেখানোর একটু চেষ্টা করছি। তো চলুন স্কোয়াশটা প্রথমে খোসাটা ছাড়িয়ে নিই। আর স্কোয়াশটা দেখছেন তো ভাজে ভাজে অনেক খোসা ভেতরে আছে, যখন আমি কেটে নেব এটা তখন ওই খোসাগুলো ছাড়িয়ে নেব। আর এই সবজিটা মূলত নর্থ ইস্টের সাইডে বেশি পাওয়া যায়। আমি যখন ত্রিপুরাতে বা শিলংয়ে থাকতাম তখন এই সবজিটার সাথে আমার পরিচয় হয়। আমি ওয়েস্ট বেঙ্গলে থাকাকালীন এই সবজিটার সাথে এতটা পরিচিত ছিলাম না বা এই সবজিটা সম্বন্ধে জানতাম না, কিন্তু যখন ওইখানে গেলাম তখন আমি এই সবজিটার সাথে বেশি পরিচিত হয়েছিলাম। আর মূলত পাহাড়ি অঞ্চলে এই সবজিটা বেশি হয়ে থাকে। তো এই সবজিটা দেখুন, কাটলাম ভেতরে একটা ছোট্ট মতো আমের, কাঁচা আমের ভেতরে যে একটা আঁটি থাকে সেরকম টাইপের, বাট খোলাটা কিন্তু শক্ত নয়। আমের আঁটিটা কিন্তু আম যত মানে পুষ্টি হতে থাকে তত শক্ত হয়ে যায় আঁটির ওপরটা, বাট এটা কিন্তু একদমই ওই রকম না, খুবই সফট একটা ভেতরে বীজ থাকে। তো সেটা এভাবে ফেলে দিলাম, তারপর নর্মালি যেমন কেটে রান্না করা হয় তেমনই রান্না করব। তো রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন। আর কে কে এই স্কোয়াশের সবজি খেয়েছেন বা রান্না করেছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই সবজিটার আরেকটা ভালো দিক হচ্ছে, এই সবজিটা কিন্তু কিনে বাজার থেকে কিনে এনে যদি আপনি রেখে দেন মোটামুটি 5-7 দিন 10 দিনও খুব ভালো থাকে, মানে একটুও নষ্ট হয় না। তো আমার এই স্কোয়াশগুলো দেখুন বাজার থেকে আনা 7 দিন প্রায় হয়েই গেছে, তবুও এখনও ভেতরটা কতটা রসালো আছে এবং কাটার পর মনে হচ্ছে যেন একদম তাজা বা টাটকা আমি সবজিটা কেটে রান্না করছি। আর এই স্কোয়াশটা আমি আজকে মুগ ডাল দিয়ে রান্না করব। তো তার জন্য আমি অল্প কিছুটা পরিমাণ ডাল এরকম শুকনো খোলায় ভেজে নিচ্ছি, তারপরে এটাকে ডালটাকে আমি কুকারে একটু সেদ্ধ করে নেব। আর স্কোয়াশটাকে চলুন একটু ভাপিয়ে নেব, মানে হালকা একটু সেদ্ধ করে এর জলটাকে ফেলে দিতে হয়, তারপরে এটাকে রান্না করতে হয়। তার জন্য আমি প্রথমে একটা কড়াইয়ে জল নিয়ে নিলাম, আর অল্প সামান্য লবণ আর হলুদ দিয়ে স্কোয়াশটাকে আমি একটু হালকা সেদ্ধ করে নেব, মানে এটার স্কোয়াশটাকে একটু ফেলে দেব। তারপর এটাকে তেলে ভেজে তারপর রান্না করব যেমন রান্না করা হয়। আর এই সবজিটা বছরের মূলত সবসময়ই বাজারে পাওয়া যায়, আর এই সবজিটা খাওয়াও খুব ভালো, পেটটাও অনেকটা ঠান্ডা থাকে। তো দেখুন স্কোয়াশটা আমার ভাপানো হয়ে গেছে, মানে জলটা আমি ফেলে দিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে এটাকে একটু ভেজে নেব। আর আমি যখন বাইরে মানে ত্রিপুরায় ছিলাম তখন এই সবজির গাছটাও দেখেছি, মূলত গাছটা ওই মিষ্টি কুমড়ো বা লাউ টাইপের গাছের মতো হয়, লতানো গাছ হয়, আর ওই রকমই পাতাও ওই রকমই হয়। তো দেখুন স্কোয়াশটা ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। আর ওই কড়াইটার মধ্যেই আমি আর একটু সর্ষের তেল দিয়ে সামান্য একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম, তারপর বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি 2 চামচ মতো কাঁচা লঙ্কা, আদা, রসুন আর জিরের পেস্ট দিয়ে দিলাম। তো এটা বাটা মশলা দিয়েছি এখানে আমি। নিরামিষ যদি আপনারা বানাতে চান সেটাও হবে, তাতে করে আদা আর কাঁচা লঙ্কা জিরের পেস্টটা দিয়ে দেবেন। এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে বেশ ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। হালকা একটু কষানো হয়ে গেলে এখানে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে স্কোয়াশগুলো যোগ করব। তো মশলাটা প্রথমে একটু ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে, টমেটোগুলো সফট হয়ে গেছে। এবার ভেজে রাখা স্কোয়াশটা দিয়ে দিলাম, স্কোয়াশটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর এই সবজিটা আমার কাছে এই জন্যই আরও ভালো লাগে,
মানে যেদিন কিনে আনবেন সেদিন রান্না করে খাওয়ার প্রয়োজন পড়ে না, মোটামুটি 5-10 দিন ইজিলি ভালো থাকে। আপনি যদি এটাকে ফ্রিজে রাখেন তাহলে তো আরও অনেক দিন ভালো থাকবে। তো দেখুন, গল্প করতে করতে আমার মশলার সাথে সবজিটা কষানো হয়ে গেছে। এবার যে মুগ ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলা এবং সবজি আর মুগ ডাল মিশিয়ে নেব। তারপর এখানে আমি পরিমাণ মতো জল ব্যবহার করব। তো সামান্যই জল লাগবে, খুব বেশি লাগবে না, কারণ এই সবজিটা একটু গামাখা টাইপের হবে, মানে ওই ঘন্ট টাইপের বানাচ্ছি আর কি। তো যেভাবে আপনি সবজিটার ঘনত্ব রাখবেন সেই বুঝে দেবেন। তো ফুটে গেছে 5-7 মিনিট মতো। এখন আমি দেখুন আর একটু প্রয়োজন পড়লো আমার লবণের, তো লবণ দিয়ে দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়েছি নুন মিষ্টির ব্যালেন্সটা আসার জন্য, আর দিয়ে দিলাম হোমমেড গরম মশলার গুঁড়ো। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে আমি লাস্টে কসুরি মেথি দিয়েছি। তো আপনাদের কাছে যদি এখন ফ্রেশ ধনিয়া থাকে, মানে ধনিয়া পাতা, তো সেটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে কসুরি মেথি ব্যবহার করেছিলাম। তারপর সবার শেষে লাস্টে 1 চামচ মতো ঘি দিয়েছি। এবার সমস্ত কিছু খুব ভালো করে দেখুন মেশানো হয়ে গেছে, স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। এবার আপনাদের পরিবেশন করে দেখাবো। তো স্কোয়াশের সবজি কিন্তু খুব ভালো হয়েছিল। আপনাদের কার কার পছন্দ আর কে কে খেয়েছেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এটা কিন্তু আপনি রুটি বা ভাতের সাথে ইজিলি পরিবেশন করতে পারেন, খুবই ভালো এবং হেলদি খাবার একটা। আর আমার ভিডিওটি যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।